হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাহে রমজান উপলক্ষে অনেক অনেক মজাদার একটা রেসিপি, জিলাপি। তবে এটা বানানোর প্রসেসটা একেবারেই ভিন্ন আর খেতে ভীষণ মজা, বানানোটা খুবই সহজ। যারা জিলাপি পছন্দ করেন তারা আজকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। রমজান শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি, আর রোজার মধ্যে আমরা কিন্তু ইফতারে জিলাপি ছাড়া যেন একেবারেই নিরামিষ। আমরা কিন্তু সবাই কম বেশি এই জিলাপিটা পছন্দ করি, গরম গরম হলে তো কোনো কথাই নেই। তো রোজ রোজ যেন গরম গরম জিলাপি বানিয়ে আমরা খেতে পারি, আজকে আমি আপনাদের সঙ্গে সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব, আর খুব সহজভাবে। এখানে আমি একটা পাতলা শিরা তৈরি করব, যে শিরাতে জিলাপিটা আমি ডুবিয়ে রাখব, আর শিরাটা আমি পাতলা করে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘন শিরাও তৈরি করতে পারেন, তবে ঘন শিরার চেয়ে পাতলা শিরার জিলাপিটা খেতে খুবই মজা। আর জিলাপি এত বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু শিরাটা ঘন করতে পারেন। তো ঘন করতে হলে সেই ক্ষেত্রে আমি এখানে দিয়েছি 2 কাপ চিনি আর 1 কাপ পানি। আপনারা এখানে 3 কাপ চিনি আর 1 কাপ পানি দিবেন, তাহলেই আপনাদের শিরাটা ঘন হয়ে যাবে। আর আমি একটু সুন্দর স্মেল আসার জন্য 1টা তেজপাতা আর 2টা এলাচি দিয়েছি, তবে এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আর জিলাপিতে একটু কালারফুল হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ ফুড কালার ইউজ করলাম, এটা হলো জর্দার রং যেটা সেটাই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে জিলাপির কালারটা একটু সুন্দর আসলে খেতে কিন্তু ভালোই লাগে। দেখতে যেটা সুন্দর খেতেও কিন্তু সেটা মজা, তাই না? তো আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। আর নামানোর ঠিক 2-3 মিনিট আগে এখানে আমি অ্যাড করে দেবো লেবুর রস। আর এই জিলাপির টেস্টটা বাড়ানোর মূল কারণই হলো লেবুর রস। আর আমার জিলাপিটা কিন্তু খেতে একটু টক টক লাগবে আর মিষ্টি মিষ্টি, তো এটা খেতে ভীষণ টেস্টি। এটা হলো একটা ইন্ডিয়ান রেসিপি, আমার মা আমাকে শিখিয়েছেন। আমার মা যখন ইন্ডিয়াতে ছিলেন তখন উনি এই রেসিপিটা শিখেছিলেন ওনার পাশের বাসার এক আন্টির কাছ থেকে। তো আমার মা কিন্তু পাশেই দাঁড়িয়েছিলেন যখন আমি রেসিপিটা করতেছিলাম। আর এই রেসিপিটা মানে কি বলবো, খুবই একটা সুস্বাদু রেসিপি এই জিলাপিটা। তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করলাম। তো এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পর চুলাটা অফ করে দিব, আর আমার শিরাটা কিন্তু চুলা অফ করে দিলে আরও একটু ঘন হয়ে যাবে। তো জিলাপি তৈরি করতে আমি এখানে ডাল নিয়েছি, এটা হলো মাশের ডাল। তো মাশের ডাল দিয়ে কিন্তু এই জিলাপিটা তৈরি করতে হবে। আমি এই ডালটাকে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন 2 রাত। এতে করে কিন্তু ডালের যেই নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা চলে গিয়েছে, আর যেই ফ্লেভারটা এখন চলে এসেছে ডালের মধ্যে এটাই আমার জিলাপির জন্য পারফেক্ট একটা ফ্লেভার। তো আমার এই জিলাপিটার মতো যদি বানাতে চান তাহলে কিন্তু এই মাশকলার ডালটা ধুয়ে 2 রাত ভিজিয়ে রাখতে হবে, তারপর আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আমি এই ডালটাকে ব্লেন্ড করব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করব, আর এখানে আমি অ্যাড করব 1 কাপের মতো টক দই, আর আমার ডালের পরিমাণ ছিল 250 গ্রামের মতো। তো আমি সব কিছু একসঙ্গে করে খুব ভালো করে একটা মিহি ব্যাটার তৈরি করব, আর ব্যাটারটা হবে একটু ঘন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার ব্যাটারটা কীরকম হবে। তো আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে বিট করে নিব। এতে করে যে বাতাসটা ঢুকেছিল ব্যাটারের মধ্যে সেটা বের হয়ে যাবে,
আর জিলাপি বানানোর পর দীর্ঘ সময় ধরে জিলাপিটা ক্রিস্পি থাকবে, খেতেও ভালো লাগবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি এখানে 2-3 ফোঁটার মতো ফুড কালার অ্যাড করে দিলাম, এতে করে দেখতে খুব সুন্দর হবে জিলাপিটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণ লবণ। আর মিষ্টি জিনিসে অনেকেই লবণ দিতে চায় না, তবে লবণটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। জিলাপি বানানোর জন্য আমার ব্যাটার একেবারেই রেডি। এখন আমি একটা পলিপ্যাকে এভাবে সবটা ব্যাটার ঢুকিয়ে নিচ্ছি, যতটুকু আমি মানে পলিপ্যাকটাতে আটবে ঠিক ততটুকু। তো আমি একটা ছোলার ডাল কিনেছিলাম, সেই প্লাস্টিক পলিপ্যাকে আমি ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নরম জাতের বোতলে ঢুকিয়েও নিতে পারেন, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে জিলাপির শেপ দেওয়া যায়। তবে আমি সবসময় এইভাবেই বানাই, আমার বাসায় যে প্লাস্টিকের মোটা পলি প্যাকগুলো থাকে সেগুলোতে দিয়ে আমি সবসময় বানাই, তো সেজন্য আমি এভাবেই বানাচ্ছি। তো আমি ব্যাটারটা পলি প্যাকে ঢুকানোর পর একটু সাইড থেকে ছোট্ট একটা ছিদ্র করে দিলাম, আমি যতটা মোটা জিলাপি চাচ্ছি ঠিক ততটা। তো আপনারা যদি চিকন চান জিলাপিটা, তাহলে কিন্তু ছিদ্রটা আরেকটু ছোট করবেন। আর জিলাপিটা আমি প্যানে দেওয়ার আগে একবার আমি প্লেটে ট্রাই করে নিচ্ছি, এতে করে আমার খুব ইজি হয়ে যাবে জিলাপিটা বানাতে, যেহেতু আমি এখানে একবার ট্রাই করে নিতেছি, তার ফলে আমি খুব সুন্দর করে প্যানেও দিতে পারবো। তো ভিউয়ার্স, আমি যেভাবে শেপ দিই ঠিক সেভাবেই শেপ দিয়ে এখন জিলাপিটা তৈরি করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি জিলাপিগুলো দিয়ে দিব, আর আমি কিন্তু এত ভালো শেপ দিতে পারি না। তো ভিউয়ার্স, আপনারা যদি এর চেয়েও ভালো শেপ দিতে পারেন তো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। আমি যতটুক পারি ঠিক ততটুকুই চেষ্টা করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করার। তবে শেপ যেমনই হোক টেস্ট কিন্তু অনেক ভালো আসে এটার। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আজকের এই জিলাপির রেসিপিটা অনেক ভালো লাগবে, আর এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের জিলাপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাবেন। আর এই জিলাপির ব্যাটারটা তৈরি করে আমরা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি প্রায় 1 সপ্তাহর মতো। আর রোজার মধ্যে প্রতিদিন ইফতারের সময় আমরা কিন্তু ইফতার যখন ভাজি তখন কিন্তু নামিয়ে জিলাপি ভেজে নিতে পারি, তারপর শিরা তো থেকেই যায়, যেহেতু আমরা জিলাপি বানাবো তারপর কিন্তু অনেকটা শিরাই থেকে যাবে। তো সেই শিরাটা আমরা সুন্দর করে ঢেকে আবার ফ্রিজে উঠিয়ে রেখে দিতে পারি, তারপর আবার নামিয়ে একটু হালকা গরম করে এই শিরাতে জিলাপি দিয়ে দিতে পারি। এতে করে আমরা প্রতিদিন ঘরের মধ্যেই জিলাপি তৈরি করে খেতে পারি স্বাস্থ্যকর পরিবেশে। বাহিরের এই অস্বাস্থ্যকর জিলাপি খাওয়ার চেয়ে বাসায় তৈরি করে খাওয়া অনেক বেটার, আর এটার টেস্ট কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আসে। তো ভিউয়ার্স, আশা করি এই রমজানে আপনাদের অনেকটাই হেল্পফুল হবে আমার আজকের রেসিপিটা। জিলাপি ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় এতে করে উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। Thank you.
একটু সময় নিয়ে যে কোনো কাজ করলেই কিন্তু তার ফল খুব ভালো হয়। তো জিলাপিগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর কালারে এসেছে। আর কালারটা ঠিক এরকম আসলেই কিন্তু জিলাপিটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক সাইডে শিরাটা বসিয়ে দিলাম। তো শিরাটা হালকা গরম হতে হবে, তাহলে কিন্তু শিরাটা জিলাপির ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর শিরাতে জিলাপিটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে, তাহলে কিন্তু শিরা জিলাপির ভিতরে খুব ভালোভাবে যাবে আর এটা খেতে ভালো লাগবে। আর আমার শিরাটা তো আমি পাতলা করেছি, তো সেই জন্য একটু বেশি সময় রেখে দিলেই খুব ভালো হয়, তাহলে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই তো অপর পাশ থেকে আমার মা কিন্তু জিলাপিগুলোকে উল্টিয়ে দিচ্ছে। আর আজকে আমি যখন বয়েস দিচ্ছি, আমার আম্মু আজকে বাড়িতে চলে গিয়েছে, তো সবাই দোয়া করবেন আমার মার জন্য। এই রেসিপিটা কিন্তু আমার মার দেয়া, তো আমি নিজে বানাচ্ছি, আমার মা পাশ থেকে আমাকে সব কিছু বলে দিচ্ছে। তো আশা করি আজকের জিলাপির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর জিলাপিগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল ভিউয়ার্স। তো আপনারাও বানিয়ে বাসায় একবার খেয়ে নেবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। জিলাপিগুলো দেখেই মনে হয় খেতে ইচ্ছে করছে, তাই না ভিউয়ার্স? তো আর দেরি না করে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নেন, বাসায় তৈরি করে নেন, তাহলে কিন্তু আপনাদের কাছেও এই লোভনীয় জিনিসটা হাতের মুঠে চলে আসবে, যখন ইচ্ছা তখন বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর এটা ভীষণ টেস্টি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আই হোপ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।